চেয়েও। অতএব আমরা এই হাদিস থেকে বুঝতে পারলাম যে কেবলমাত্র ওরাই নবীর ওয়ারিস হবেন যারা কোরআন এবং সুন্নাহর উপরে গভীর জ্ঞান অর্জন করেন এবং কোরআন এবং সুন্নাহর উপরে নিজেদের দাওয়াত আমল ক্ষান্ত রাখেন, সীমাবদ্ধ রাখেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন এই সমস্ত আলেমদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা এখন একটা ছোট্ট বিরতির দিকে যাচ্ছি। বিরতির পরে এসে আবারও আমরা আপনাদের সামনে ইলমের মর্যাদার উপরে কথা বলবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। أفغير الله أبتغي حكما وهو الذي أنزل إليكم الكتاب مفصلا والذين آتيناهم الكتاب يعلمون أنه منزل من ربك بالحق فلا تكونن من الممترين মহান আল্লাহর পক্ষ থেকে মহানবীর প্রতি নাযিলকৃত সর্বশ্রেষ্ঠ বাণী। শিরকের বিরুদ্ধে তাওহীদ প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে কত কার্যকরী ভাবে কোরআন থেকে হিদায়াত নিয়ে কোটি কোটি মানুষের জীবন হলো আলোকিত। দেখুন আল কোরআনের আলো, প্রতি শুক্রবার থেকে মঙ্গলবার রাত ১১টায় বা পুনঃসম্প্রচার সকাল ৯টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো। হালাল হারাম একমাত্র আল্লাহ পাক করতে পারেন। তোমাদের জন্য মৃত জীবের মাংস ও শুয়ার অবৈধ করা হয়েছে। বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুড় এগুলো হারাম খাদ্য। এই ইমানদারগণ, তোমরা হেদায়েতের পথে থাকলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না। জ্ঞানের মূল উৎস হচ্ছে আল্লাহ রহিম। তিনি পূর্ব পশ্চিমের মালিক, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। আল্লাহ যে আইন নাজিল করেছেন তার বিপরীতে কেউ যদি আইন প্রণয়ন করে তো তারা কাফের। হারাম মাল নিয়ে যদি কেউ হাজ করে বা মসজিদ বানায় তা কি বৈধ হবে? জানতে হলে দেখুন ইসলামের শ্রেষ্ঠত্ব, প্রতি শুক্রবার রাত 10:30টায় বা পুনঃসম্প্রচার সকাল 11:30টায় বাংলাদেশে পিস টিভি বাংলায়। দ্বিধা, দ্বন্দ্ব, মূল্যবোধের অভাব, প্রকৃত বিশ্বাসের অভাব, অসচেতন জীবনযাপন, ধর্মকে ভুলভাবে তুলে ধরা, ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে, কারণ এটা জানা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা। দেখুন সত্য উন্মোচন, পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা দর্শক মণ্ডলী, আমরা বিরতির পর আপনাদের সামনে আবারও ইলমের মর্যাদা বা ইলমের ফজিলতের উপরে আমরা বাকি আলোচনা পেশ করছি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের ভিতরে বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তির প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা কল্যাণ করতে চান, যে ব্যক্তির মঙ্গল আল্লাহ তাবারক ওয়া তাআলা চান, সেই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা জ্ঞানের ভান্ডার দান করেন। হাদিসটি সহিহ বুখারীর ভিতরে এসেছে। আলহামদুলিল্লাহ, আমরা আরও কিছু মর্যাদা কোরআনের বিভিন্ন আয়াত থেকে আপনাদের সামনে তুলে ধরেছি এবং रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर कयेकटी हादिसेर माध्यमे तुले धरेছি। एखान থেকে আমরা বুঝতে পারলাম ইসলামে জ্ঞানের বা ইলমের কি ফজিলত কি মর্যাদা রয়েছে। অতএব আমাদেরকে অবশ্যই ইসলামের জ্ঞানের দিকে ফিরে আসতে হবে। আমরা ইসলামের জ্ঞানের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে যে জানতে পেরেছি যে এটা হলো সবচেয়ে বড় ফরজ। এমনিভাবে এর বিপরীতে জ্ঞান অর্জন না করা হলো সবচেয়ে বড় অপরাধ। এই বিষয়গুলো আমাদের সমাজে না জানা থাকার কারণে আমরা জ্ঞান অর্জনের দিকে আসছি না। আমরা মনে করি, বিশ্বাস করি যে জ্ঞান অর্জন করা, ইলম অর্জন করা এটা যেন নির্দিষ্ট কিছু ব্যক্তিবর্গের জন্য সীমাবদ্ধ, যারা মাদ্রাসা লাইনে লেখাপড়া করে, যারা মসজিদ এবং মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট। এই ধারণাটা আমাদের অত্যন্ত ভুল ধারণা। এখন আমরা আপনাদের সামনে যে বিষয়টা তুলে ধরব সেটা হলো ইসলামে জ্ঞান অর্জন করা ফরজ এবং জ্ঞান অর্জন না করা অত্যন্ত বড় অপরাধ। এমনকি ইসলামের ভিতরে যত অপরাধ রয়েছে, অপরাধ চিহ্নিত করা হয়েছে, সমস্ত অপরাধের চেয়েও বড় অপরাধ হচ্ছে জ্ঞান অর্জন না করা। এখন আমরা জানব যে কোন ধরনের জ্ঞান এত গুরুত্বপূর্ণ। ইসলামে বিভিন্ন প্রকার জ্ঞান আছে, বিভিন্ন বিষয়ে আমাদের জানার আছে। কোন বিষয়গুলো এত গুরুত্বপূর্ণ? অবশ্যই ইসলামের সব বিষয়ে জ্ঞান অর্জন করা এই ধরনের গুরুত্বপূর্ণ নয়, যেভাবে আমরা আপনাদের সামনে তুলে ধরেছি। ইসলামে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ এবং জ্ঞান অর্জন না করা সবচেয়ে বড় অপরাধ। এই ধরনের জ্ঞান তিন প্রকার। একটা হলো আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন, তারপরে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন বা দিন সম্পর্কে জ্ঞান অর্জন, এরপরে হচ্ছে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জ্ঞান অর্জন। এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করা হলো এই ধরনের বড় ফরজ, যার পরে আর কোনো বড় ফরজ নাই। এবং এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জন না করা হলো সবচেয়ে বড় অপরাধ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের ভিতরে বলেছেন, তলাবুল ইলমি ফরিদতুন আলা কুল্লি মুসলিম। ইলম অর্জন করা প্রত্যেকটি মুসলিম ব্যক্তির উপরে ফরজ। এ হাদিসটি ইবনু মাজাহ তার সুনান গ্রন্থের ভিতরে বর্ণনা করেছেন। আল্লাহ সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ, দ্বীন সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ, নবী সম্পর্কে জ্ঞান অর্জন করা সবচেয়ে বড় ফরজ। এর অনেক দলিল আছে, এমনকি আমাদের অনেকেরই মুখস্থ আছে। কিছু দলিল আমরা সকলেই মুখস্থ করে রেখেছি। বিশেষভাবে একটি দলিল এখানে প্রণিধানযোগ্য, যা আমরা শুনলেই বুঝতে পারব। সেটা হলো বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো ব্যক্তিকে কবরে রাখা হয় তখন তার কাছে দুটি ফেরেশতা আসে। ফেরেশতা এসে জিজ্ঞাসা করে, মান রব্বুকা, তোমার রবকে, ওয়ামা দীনুকা, তোমার দীন কি, ওয়ামান নবিউকা, তোমার নবী কি। এই তিনটি প্রশ্নের যতক্ষণ পর্যন্ত সঠিক উত্তর না দিতে পারবে ততক্ষণ পর্যন্ত তার নাজাতের কোনো আশা করা যায় না। প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা এই হাদিস সকলের শোনা আছে, সকলেই আমরা শুনেছি যে কবরে রাখা হলে এভাবে দুজন ফেরেশতা এসে জিজ্ঞাসা করেন, যদি সবচেয়ে বড় ফরজ এটা না হলো তাহলে কেন এগুলো সম্পর্কেই জিজ্ঞেস করা হলো? কেন এগুলো সম্পর্কে জিজ্ঞাসা করা হবে? ইসলামে তো অনেক বিষয় আছে, অথচ ওই বিষয়গুলো সম্পর্কে জিজ্ঞাসা না করে এই তিনটি বিষয়ে কেন জিজ্ঞাসা করা হবে? এখান থেকেই প্রমাণিত হয় যে এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করা আমাদের উপরে সবচেয়ে বড় ফরজ এবং এই তিনটির জ্ঞান সবার উপরে সমানভাবে ফরজ। আমরা এটা বলতে পারবো না যে এটা মাদ্রাসার সংশ্লিষ্ট ব্যক্তিদের উপরে অথবা মসজিদ এবং মাদ্রাসায় যারা থাকে তাদের উপরে জ্ঞান অর্জন করা ফরজ। বরং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনা অনুযায়ী বোঝা যায় যেই ব্যক্তি মৃত্যুবরণ করবে তাকেই এই তিনটা বিষয়ে প্রশ্ন করা হবে, মান রব্বকা, ওমা দিনুকা, ওমান নাবিউকা। তোমার রব কে, তোমার দিন কি এবং তোমার নবী কে। যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে ওই ব্যক্তি নাজাত প্রাপ্ত হবে। ওই ব্যক্তিকে আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে কবরের ভিতরে সুসংবাদ জানিয়ে দেওয়া হবে এবং ওই ব্যক্তির জন্য জান্নাতের দিকে দরজা খুলে দেওয়া হবে। ওই ব্যক্তির জন্য কবরকে প্রশস্ত করে দেওয়া হবে। এবং যে ব্যক্তি এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবে না ওই ব্যক্তির জাহান্নামের দিকে দরজা খুলে দেওয়া হবে এবং জাহান্নামের সে আবহাওয়া এবং পরিবেশের ভিতরে বসবাস করতে থাকবে। এখন একটা প্রশ্ন আসে যে এই তিনটি প্রশ্নের জবাব তো আমরা সকলেই জানি। প্রথম প্রশ্ন মান রব্বকা, এর জবাব হচ্ছে রব্বি আল্লাহ, আমার রব আল্লাহ। এবং দ্বিতীয় প্রশ্নের জবাব হচ্ছে দিন ইয়াল ইসলাম, আমার দিন হচ্ছে ইসলাম। তৃতীয় প্রশ্নের জবাব হচ্ছে আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অত্যন্ত সহজ কথা, আমরা সকলেই জানি। এই তিনটি সম্পর্কে, এই তিনটি শব্দ জানে না এমন ইসলাম ধর্মের ভিতরে কোনো ব্যক্তি তো নাই। এমনকি বিধর্মীদের ভিতরে এরকম লোক খুঁজে পাওয়া যাবে না যে আল্লাহ এবং ইসলাম এবং মুহাম্মদ এই তিনটি শব্দ জানে না। তো অবশ্যই আমরা বুঝতে পারছি যে এই তিনটি বিষয়ে জ্ঞান অর্জন করা যদি এত বড় ফরজ না হলো তাহলে কেন কবরে শুধু এই তিনটি বিষয়ে প্রশ্ন করা হবে। অতএব আমরা এই তিনটি বিষয়ের উপরে জ্ঞান অর্জন করব। আল্লাহ আমাদেরকে এই তিনটা বিষয়ের উপরে জ্ঞান অর্জন করা তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক ও শ্রোতামণ্ডলী, আমাদের পর্ব শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লকার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে, বিনিয়োগ আপনার সম্পদকে না বৃদ্ধি করতে পারে, কিন্তু যাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে, থাকবে সুরক্ষিত এবং পবিত্র। পিস টিভির সাথে থাকুন। আপনার যাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন IRFI আল রায়ান ব্যাংক, ৪৭ ক্যালথোপ রোড, বার্মিংহাম, UK, পোস্ট কোড B15TH, পাউন্ড অ্যাকাউন্ট নম্বর 011323001, IBAN GB49ARAY ৩০০০৮৩০১ 132301, sort code ৩০০০৮৩, SWIFT BIC code ARAY GB ২২। টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন support@peacetv.tv। Peace TV, মানবতার সমাধান। যে সব নির্দেশাবলী নিশ্চিত করে না আল কোরআনের অনেকগুলো জীবন ঘনিষ্ঠ বিধিবিধান, মানবাধিকার, নিরপেক্ষতা, এটি একটি মূলনীতি, এটি একটি কালজয়ী বিধান, এটি একটি শাশ্বত নিয়ম। শান্তি, কোরআন যেটাকে ভালো বলবে সেটাই ভালো মনে করব, কোরআন যেটাকে খারাপ বলবে সেটাকে খারাপ মনে করব। মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম। আল কোরআন হলো আমাদের অনন্ত জীবনের রোডম্যাপ, আমাদের গাইডলাইন, আমাদের গাইডলাইন। জানুন সেই সব বিধিবিধান যা সাধন করে মানবতার সংস্কার। দেখুন আল কোরআনের জীবন ঘনিষ্ঠ বিধিবিধান, প্রতি বুধবার ও শুক্রবার রাত 11:30 আর পুনঃসম্প্রচার বিকেল 4:30 বাংলাদেশে, পিস টিভি বাংলায়। বাংলা মানবতা সমাধান। Scientists are not eliminating God, they are eliminating models of God. You learn Sanskrit, go back to your scriptures, go back to your Vedas and realize that God is one. Division in Islam is prohibited. We understand the concept of God in Hinduism. Quran is the most positive book. Every day more than 3,000 fetuses are being aborted in India after they identified that they're females. According to the statistics of 1996 US Department of Justice, 2,713 women are being raped every day. Every 32 seconds one woman is being raped. I've been raped in US until the time I'm here. Islam has the solutions to the problems of the West. We find that the international media, they are bombarding misinformation about Islam. Some of the international news channels, they are saying war for peace. The Islamic madrasas should be banned. Why? Because they produce human beings who cause terror. আসসালামু আলাইকুম ডক্টর নায়েক, আমি যেহেতু মিডিয়ায় কাজ করছি তাই প্রশ্নটা প্রায় আমার মাথায় আসছে। আমি দুবাইয়ের একটা ট্রেড জার্নালের এডিটর। আমার প্রশ্নটা মূলত আল কায়দা আর ওসামা বিন লাদেনকে নিয়ে। আমরা সবাই জানি যে ওসামা বিন লাদেন যখন রাশিয়ার কমিউনিজমের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন, আফগানিস্তানে যুদ্ধ করছিলেন, তখন তিনি মানুষের কাছে ছিলেন একজন নায়ক। আর তার অনেক অনেক বছর পরে এই নায়কই একদিন হয়ে গেলেন রাক্ষস। এটা আমরা সবাই জানি। তো এখন আমার কথা হলো যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে। আমরা বিভিন্ন রিপোর্ট মানুষের সামনে তুলে ধরব, যে রিপোর্ট করার সময় সাংবাদিকদের কোনো উপসংহার টানা বা মন্তব্য করা উচিত না। আর পশ্চিমা মিডিয়া তারা বিভিন্ন নিয়ম বানাচ্ছে আর নিজেরাই সে নিয়ম ভাঙছে। এখনকার দিনে এটাই ঘটছে। আর আপনি এতক্ষণ যে লেকচার দিয়েছেন সেখানেও একই কথা বলেছেন, তারা ইচ্ছা মতো নিয়ম বানাচ্ছে আর ভাঙছে। আমরা মুসলিমরা কিভাবে পৃথিবীর মানুষকে এই ঘটনাগুলো জানাতে পারি? আপনাকে আমি উদাহরণ হিসেবে বলি, পৃথিবীতে যত হিংসাত্মক ঘটনা ঘটছে তারা বলছে এগুলোর জন্য দায়ী আল কায়দা। আর এখন অনেক রাষ্ট্র থেকেও এই কথা বলা হচ্ছে যে অমুক অমুক ঘটনা ঘটেছে, দায়ী হলো আল কায়দা। আমরা শান্তিপ্রিয় মুসলিমরা কিভাবে এসব মন্তব্যে প্রতিবাদ করতে পারি? আমি আবারও সাংবাদিকতার নিয়ম কানুনের কথা বলছি। একটা ঘটনা ঘটেছে আর মন্তব্য করা হচ্ছে, এই দুটো আলাদা থাকা উচিত, কিন্তু তারা ঘটনা মন্তব্য একসাথে করেই আমাদের দেখাচ্ছে। তারা আসলে পৃথিবীর সব মানুষকে বিশ্বাস করাতে চায় যে ইসলাম আসলে একটা সন্ত্রাসী ধর্ম। এ ব্যাপারে কোনো হাদিস কি আছে অথবা অন্য কিছু যেটা আমাদের সঠিক পথে পরিচালিত করবে? বোন খুব সুন্দর প্রশ্ন করেছেন, আর তিনি সাংবাদিকতা পেশায় আছেন। তিনি বললেন যে যখন ওসামা বিন লাদেন রাশিয়ার সাথে যুদ্ধ করছিল তিনি তখন হিরো, আর ওসামা বিন লাদেনকে আমেরিকাই তৈরি করেছে। পরে যখন সে আমেরিকার বিরুদ্ধে গেল তখন তাকে বলা হলো সন্ত্রাসী। আর বোন ঠিকই বলেছেন যে সাংবাদিকতার একটা উদ্দেশ্য থাকতে হবে। সাংবাদিকদের কোনো মন্তব্য করা উচিত নয়, যেগুলো করে থাকেন সাধারণত রাজনৈতিক নেতারা, সাংবাদিকরা নয়। এটাই হচ্ছে নিয়ম। তবে নিয়ম বানানো হয় ভাঙার জন্যই। আমেরিকায় নাকি কথা বলার স্বাধীনতা আছে। আমার মতে আমেরিকায় কথা বলার স্বাধীনতা হচ্ছে সবচেয়ে কম। ততক্ষণ বলতে পারবেন যতক্ষণ তাদের স্বার্থে আঘাত লাগবে না। তাদের বিরুদ্ধে কিছু না বললে আপনি যা খুশি তাই বলতে পারেন, তবে তাদের বিরুদ্ধে কিছু বললে সিআইএ আপনাকে অ্যারেস্ট করতে পারে। আমার মতে পুরো ব্যাপারটা একটা নাটক, লোক দেখানো। কথা বলার স্বাধীনতা। আপনার প্রশ্নে আসি, আমরা কিভাবে জবাব দেব ওসামা বিন লাদেন সম্পর্কে আর কোনো হাদিস আছে কিনা ইত্যাদি। এই প্রশ্নটা আমাকে করা হয়েছিল অস্ট্রেলিয়ায় কয়েক বছর আগে। পার্থে আমেরিকার কনসাল জেনারেল আমাকে এই প্রশ্নটা করেছিল। আমার লেকচারের টপিক ছিল টেরোরিজম অ্যান্ড জিহাদ। তিনি প্রশ্ন করলেন, ভাই জাকির, আপনি কি মানেন যে ওসামা বিন লাদেন একজন টেরোরিস্ট? এটাই প্রথম প্রশ্ন। আমি তখন তাকে বললাম যে ওসামা বিন লাদেনের কথা যদি বলতে হয় আমি তাকে চিনি না, কখনো দেখিওনি, আমি তার বন্ধু না বা আমি তার শত্রুও না, আমি আসলে জানি না। টিভি চ্যানেলের নিউজ রিপোর্টগুলো শুনে আমি এর উত্তর দিতে পারবো না। বিবিসি আর CNN আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা হুজুরাতের ৬ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, তোমার কাছে যদি কোনো বার্তা আসে সেটা পরীক্ষা করে তারপর খবরটা অন্য কাউকে বলো। মিডিয়ায় CNN আর বিবিসিতে যে নিউজগুলো দেখানো হয় সেই নিউজ রিপোর্ট দেখে আমি বলতে পারবো না যে আপনার কথা ঠিক, কারণ আমি জানি খবরগুলো বানানো। যদি না বুঝি যে খবরটা আসলেই সত্যি। আর ইয়োহান রেডলি যখন আফগানিস্তান থেকে ফিরে আসলেন তাকে প্রশ্ন করা হয়েছিল আল কায়দা সম্পর্কে মতামত কি। জানেন তিনি কি বলেছিলেন? আমার সন্দেহ হয় আল কায়দা আছে কি না। তাহলে CNN আর বিবিসিতে প্রচারিত নিউজ রিপোর্টগুলোর উপর নির্ভর করে আমি এর উত্তর দিতে পারবো না। আল্লাহ জানে আসল ঘটনা কি। তবে CNNকে কন্ট্রোল করে আমেরিকা, সেখানে জানতে পারি যে তারা হাজার হাজার আফগানিকে হত্যা করেছে, ইরাকে আক্রমণ করেছে। এই চ্যানেলগুলোই বলে, এই চ্যানেলের মালিক যারা তারাই যখন এগুলো বলছে আর গর্ব করছে তাহলে এই খবরটা নিশ্চিত। তাহলে যদি বলেন কে ১ নম্বর টেররিস্ট, আমার মতে জর্জ বুশ। এই কথাটা পরের দিন পেপারে হেডলাইনে আসলো যে ডক্টর জাকির নায়েক বলেছেন তিনি একজন মৌলবাদী আর জর্জ বুশ 1 নম্বরে টেররিস্ট। অস্ট্রেলিয়ার নিউজ পেপারে হেডলাইন হয়েছিল। জানেন কিছুদিন আগে একটা সার্ভে করা হয়েছিল, আমেরিকার শিকাগোতে একটা সার্ভে করা হয়েছিল, আর সেই সার্ভেটাতে টেররিস্ট হিসেবে নাম দেওয়া হয়েছিল 3 জনের। 3 জন, 1 নম্বর ওসামা বিন লাদেন, 2 নম্বর সাদ্দাম হোসেন, 3 নম্বর জর্জ বুশ। আর এই সার্ভেটা শিকাগোর বিভিন্ন শহরের লোকজনের উপর করা হয়েছিল যে আপনাদের কি মনে হয়, মুসলিম অমুসলিম সবাই, অমুসলিমরাও, আপনারা কাকে 1 নম্বর টেররিস্ট মনে করেন? আর উত্তরগুলো সব একই, উত্তরগুলো একই রকম। সবাই বলছে জর্জ বুশ। সবচেয়ে কম ছিল 74%। 74% লোক বলেছে জর্জ বুশ 1 নম্বর টেররিস্ট, আর সবচেয়ে বেশি 78% বলেছে যে তাদের মতে জর্জ বুশ 1 নম্বর টেররিস্ট, আমি না। তবে লোকজন আসলে এসব কথা বলতে চায় না, মানুষ এসব কথা বলতে ভয় পায়। একটা হাদিস আছে, আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো রকম অন্যায় হতে দেখো হাত দিয়ে সেটা থামাও, যদি হাত দিয়ে থামাতে না পারো তবে মুখ দিয়ে থামাও, যদি মুখ দিয়েও থামাতে না পারো তখন তুমি মনে মনে অভিশাপ দাও তাকে, আর তখন তুমি হবে সবচেয়ে নিচু স্তরের মুমিন। তাই আমি স্পষ্ট করে বলি, আমি সত্য কথা বলি, আল্লাহ কিছু মানুষকে হাত দিয়ে থামানোর সামর্থ্য দিয়েছেন, কিন্তু তারা না থামালে আল্লাহ তাকে প্রশ্ন করবেন। আল্লাহ অন্তত কথা বলার সামর্থ্য দিয়েছেন, তাই আমি কথা বলে যাচ্ছি। এ কথাটা আমি ইংল্যান্ডেও বলেছি, সেখানকার পুলিশ চিফের সামনে, সেখানকার মেয়রের সামনে, আমেরিকায় বলেছি, অস্ট্রেলিয়ায় বলেছি, মালয়েশিয়ায় বলেছি। তবে আমি বলেছি হিকমার সাথে কথা বলেছি। আল্লাহ আমাকে কথা বলার সামর্থ্য দিয়েছেন। যদি আমি না বলি তাহলে আল্লাহ আমার এই ক্ষমতা কেড়ে নেবেন, আল্লাহ আমার কথা বলার ক্ষমতাটা কেড়ে নেবেন। এটাও না পারলে মনে মনে অভিশাপ দেন। আর অমুসলিমরাও এ কথা বলছে, জাকির নায়েকের কথা বাদ দাও, আমেরিকার বেশিরভাগ অমুসলিমরাই ইউনিভার্সিটি অফ শিকাগোর একটা সার্ভে রিপোর্ট অনুযায়ী আমেরিকাতেই তারাই বলছে জর্জ বুশ 1 নম্বর টেররিস্ট। আপনারা যদি ইন্টারনেটে যান এমন কথাও দেখবেন, আমি বলছি না সেটা ঠিক না ভুল। তারা বলছে যে 11 সেপ্টেম্বরের সেই দুর্ঘটনা ভেতরের কেউ ঘটিয়েছিল, আর কয়েকজন তো বলছে জর্জ বুশ নিজেই এই কাজটা করেছে। এবার আমি বলি মুসলিমরা কিভাবে জবাব দেবে। লন্ডনের সেই 7ই জুলাইয়ের বোমা বিস্ফোরণের পর কি হয়েছিল, আমেরিকার প্রায় বেশিরভাগ মুসলিমরা এক জায়গায় হয়ে নিন্দা করলেন, ইংল্যান্ডেও তাই। ইংল্যান্ডে একই ঘটনা, তাদের নাম বলছি না, আমি তাদের অনেককে চিনি। তারা নিন্দা করলেন যা ঘটেছে 11 সেপ্টেম্বর নিউ ইয়র্কে, এটা হারাম, এটা ভুল, আমরা নিন্দা করছি। 7ই জুলাই যা ঘটেছে লন্ডনে, 50 জনেরও বেশি লোক মারা গেছে, 11 সেপ্টেম্বরে 3000-এরও বেশি লোক মারা গেছে, আমরা নিন্দা করছি, ফুল স্টপ। আর তারা যা বলছে ঠিক কথাই বলেছে, আমি একমত। পবিত্র কোরআনের সূরা মাইদার 32 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, যদি কেউ অন্য কোনো ব্যক্তিকে হত্যা করে সেটা যদি হত্যার অপরাধ বা কোনো ধ্বংসাত্মক কাজের অপরাধ না হয় তাহলে সে যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলো। আমিও এই কাজে নিন্দা করি। যদি ১১ই সেপ্টেম্বরে ৩,০০০-এরও বেশি নিরীহ মানুষ মারা যায় সেটাকে নিন্দা করাই উচিত। লন্ডনে ৫০ জনেরও বেশি নিরীহ মানুষ মারা যাওয়াটাও নিন্দনীয়, তবে এখানেই থেমে যাওয়া যাবে না। এটারও নিন্দা করব যে আফগানিস্তানে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে, এটাও নিন্দনীয়। ইরাকে যে হাজার হাজার নিরীহ মানুষ মারা গেছে সেটাও নিন্দনীয়। বসনিয়ায় যে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে সেটাও নিন্দা করবো আমরা। প্যালেস্টাইনে যে হাজারো মানুষকে মারা হচ্ছে সেটাকেও নিন্দা করতে হবে। আমরা ভয় পাবো কেন? তবে আমেরিকানদের প্রশ্ন করলে তারা বলে, না আসলে আমেরিকার দেশটা একটু আলাদা, যদি বেশি কথা বলি তাহলে সমস্যায় পড়ে যাব। আমি বললাম, কেন? আমেরিকা তো সেই দেশ যেখানে কথা বলার স্বাধীনতা আছে, তাহলে ভয় পাচ্ছেন কেন? আমি ইন্ডিয়ায় লেকচার দিয়েছি, যারা বোম্বে সম্পর্কে জানেন বোম্বের পরিবেশ পরিস্থিতি ভালো না। আমেরিকা আর ইংল্যান্ডে তাও কিছু কথা বলার স্বাধীনতা আছে। লোকজন আমাকে বলে, ভাই জাকির, কেউ আপনাকে হুমকি দেয় না? এটা আমার পেশার নিত্য সঙ্গী। এগুলো আমার পেশার নিত্য সঙ্গী। আমাদের নবীজিকেও কি হুমকি দেওয়া হতো না? আমরা তো নবীজির পথ অনুসরণ করছি। আল্লাহ তাআলা আমাদের রক্ষা করবেন। তবে যখন কথা বলবো তখন হিকমার সাথে বলবো। তাহলে যখন কথা বলবো তখন বলবো যে নিরীহ মানুষকে হত্যা করা নিন্দনীয়। আমরা মানি যে 11ই সেপ্টেম্বর যে ৩,০০০-এর বেশি মানুষ মারা গেল সেটা অন্যায়। আমরা মানি যে লন্ডনে যা ঘটেছে সেটা অন্যায়। তবে অন্য সব অন্যায়গুলোরও প্রতিবাদ করতে হবে। যখন একজন লোক শরীরে বোমা বেঁধে সেটার বিস্ফোরণ ঘটায়, সাথে ২০-৩০ জন নিরীহ মানুষ মেরে ফেলে, তাকে তখন বলা হয় টেররিস্ট। তবে যখন কেউ প্লেন থেকে নিচে বোমা মারে আর এভাবে হাজারো আফগানিকে হত্যা করে, তাকে তখন বলা হয় সাহসী আমেরিকান সৈন্য। এতে সাহসের কি আছে? এটাকে বলা হয় চুরি পরে যুদ্ধ। এতে সাহসের কি আছে? উপর থেকে বোমা ফেলছেন, আর একটা বোমাতে কাজ হচ্ছে 50টা বোমার সমান। আমাদেরকে বুঝতে হবে যে ইসলাম হলো সত্যের ধর্ম। আর আমি আমার প্রশ্নের উত্তর শেষ করার আগে পবিত্র কোরআনের একটি আয়াতের উদ্ধৃতি দেব। সূরা ইসরার 81 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ওয়াকুল জাল হক ওয়া যাকাল বাতিল ইন্নাল বাতিল কানা যাওকা। যখন সত্য এসে মিথ্যার সামনে দাঁড়ায়, মিথ্যা বিলুপ্ত হয়, কারণ মিথ্যা প্রকৃতিগত কারণে বিলুপ্ত হবে। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বদরুদ্দোজা নদভী, আপনারা দেখছেন পিস টিভি বাংলা। নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনিমুক্তা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মানুষ মৃত্যুবরণ করে তখন তার আমল বন্ধ হয়ে যায় তিনটি ব্যতীত: ১. সাদাকায়ে জারিয়া, ২. ইলম, যার দ্বারা উপকার সাধিত হয়, এবং ৩. নেক সন্তান, যে তার জন্য দোয়া করে। সহিহ মুসলিম ৩য় খণ্ড ওসিয়ত অধ্যায়, হাদিস সংখ্যা ৪০০৫। সৃষ্টিকর্তাকে জানার জন্য ইসলামের রকম সমূহ মেনে চলার গুরুত্ব কি, ভালো মন্দের মাঝে তফাৎ করার জন্য চেতনা দিয়েছেন, আল্লাহর শরীয়তের বাইরে যাওয়ার সুযোগ উঠার দিয়েছেন। মানবতাকে রক্ষা করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি ইসলাম দিয়েছেন। এটা অনুসরণের ভিতরেই মানুষের কল্যাণ নিহিত রয়েছে। ইসলামই একমাত্র রাস্তা। প্রত্যেক ব্যক্তি জন্মগ্রহণ করে ইসলামের উপরে। মুজাফফর বিন মুহসিন, ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর, শেখ শাহিদুল্লাহ খান মাদানী, আহমদুল্লাহ বিন মোহাম্মদ দেলবর হোসেন, হারুন হোসেনের উপস্থাপনায়। ফিতরতের দাবি মানুষ ধর্ম মানতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে। ধর্মের মধ্যে ইসলামে আল্লাহ মনোনীত দিন, প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণে। ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা। পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায়। প্রশ্নোত্তর পর্ব এগিয়ে চলেছে। বিশ্বাসের স্ফুলিঙ্গ আপনাদের মধ্যে ছড়িয়ে পড়ুক। এবারের প্রশ্নটা পুরুষদের মধ্য থেকে। আমার নাম নোমান, আমি ইন্টারনেট ট্রাভেল আর মার্কেটিংয়ের উপরে কাজ করি। আমার প্রশ্নটা এখনকার সময়ের সবচেয়ে শক্তিশালী মিডিয়া নিয়ে, অর্থাৎ বিভিন্ন সিনেমা। सिनेमागुलो बानाচ্ছে हलिउड बलिउड ललिउड और एखन सम्भवत डलिउड এই দুবাইতে আর এই সিনেমার মাধ্যমে তাদের কথাগুলো পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে। প্যাশন অফ দ্য ক্রাইস্ট এরকম একটা সিনেমা যেখানে যিশু খ্রিস্টের কথা বলা হয়েছে, সিনেমার ডায়লগগুলো তো হিব্রুতে। এখন আমার প্রশ্নটা হলো খ্রিস্টান ধর্ম যা প্রচার করে আর তার সাথে এর কতখানি মিল আছে আর কোরআনের সাথে এর কতখানি মিল আছে? অবশ্য কখনোই পুরোপুরি মিলবে না, তবে লোকজন পৃথিবী জুড়ে এই সিনেমাটা দেখছে আর এটা তাদের মনে গেঁথে গেছে। এবার আমার দ্বিতীয় প্রশ্নটা হলো আমরা মুসলমানরা কিভাবে এই সিনেমা মিডিয়াকে কাজে লাগাতে পারি যাতে করে মানুষের মাঝে ইসলামের বাণী ছড়িয়ে দিতে পারি। যেমন ধরেন একটা সিনেমা বানানো হয়েছিল দ্য মেসেজ, এই সিনেমা দেখে অনেক অমুসলিম ইসলাম গ্রহণ করেছিল, মুসলিম হয়ে গিয়েছিল। জাযাকাল্লাহ। ভাই আপনি প্রশ্ন করলেন যে সিনেমার মাধ্যমে আমরা নিজেদের মতামত প্রকাশ করতে পারি, ধর্ম প্রচার করতে পারি। হলিউড বলিউড আর এখন আছে ডলিউড, এটা নতুন শব্দ, এর মানে দুবাই মিডিয়া সিটি। আর আপনি প্যাশন অফ ক্রাইস্টের কথা বললেন, এইসব সিনেমা সম্পর্কে আমার মতামত কি? ভাই আমি প্যাশন অফ ক্রাইস্টটা দেখিনি, যদিও আমার দেখার ইচ্ছা আছে। আমি এই সিনেমাটা দেখিনি, সাধারণত আমি সিনেমা দেখি না, তবে এই সিনেমাটা দেখার ইচ্ছা আমার আছে। তবে এর উপরে রিপোর্ট পড়েছি। এই সিনেমাটা বানিয়েছিল মেল গিবসন, সেই সিনেমাটা অরিজিনাল ল্যাঙ্গুয়েজে বানিয়েছে, এটা নিয়ে অনেক সমালোচনাও হয়েছে এটা যেভাবে বানিয়েছে। আর সিনেমাটা কিছুটা ইহুদিদের বিরুদ্ধে ছিল, এসব ব্যাপার নিয়ে অনেক হইচই হয়েছে। তবে এই সিনেমাটা নেগেটিভ সেন্সে জনপ্রিয় হয়েছে, যেহেতু এখানে নেগেটিভ কথা বলা হচ্ছে। এটা বক্স অফিস হিট করেছিল, সিনেমাটা অনেক রেকর্ড ভেঙেছিল, মেল গিবসন অনেক টাকা ঝুঁকি নিয়েছিল, সিনেমা অনেক টাকা ইনভেস্ট করেছিল। সেটা ফ্লপ হলে তখন তার অনেক টাকা লোকসান হতো। সিনেমাটা হিট করেছিল, আর সিনেমাতে অনেক সঠিক জিনিস ছিল, অনেক কিছু ভালো, ইসলামিক দৃষ্টিভঙ্গির সাথে মেলে আবার অনেক কিছু মেলেও না। আপনার দ্বিতীয় প্রশ্নটা ছিল মেসেজ সিনেমাটা নিয়ে। আমি এই সিনেমাটা দেখেছি, এটা বানিয়েছিল মোস্তফা আক্কাদ, অ্যান্থনি কুইন অভিনয় করেছিলেন হামজা হিসেবে, আল্লাহ তাকে শান্তিতে রাখুন। সিনেমাটা তখন বানানো হয়েছিল খুবই সুন্দরভাবে, আর আমি বলবো যে ইসলামিক লাইনের সিনেমার মধ্যে এটা একটা শ্রেষ্ঠ সিনেমা। আলহামদুলিল্লাহ, সিনেমার হিরোকে না দেখিয়ে, নবীজি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে না দেখিয়ে, তার কোনো ছবি না দেখিয়ে, তার কণ্ঠস্বর না শুনিয়ে, আলহামদুলিল্লাহ সিনেমার সব ঘটনা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরেই হচ্ছে, কিন্তু তাকে দেখানো হচ্ছে না, কণ্ঠ শোনানো হচ্ছে না। একবার শুধু তার উটা লাঠিয়ে দেখানো হয়েছে এই, কিন্তু সেখানে ক্যামেরা যে অ্যাঙ্গেলে ধরা হয়েছে, যে যখন নবীজি ঘুরে অন্য কোনো দিকে তাকাচ্ছেন তখন ক্যামেরার অ্যাঙ্গেলটাও সেদিকে যাচ্ছে। ডিরেকশন অসাধারণ, এটা একটা মাস্টারপিস। আর এরকম ভালো সিনেমা আমাদের আরও প্রয়োজন। তবে এই সব সিনেমার বাজেট অনেক, কয়েক মিলিয়ন ডলার লাগে, লক্ষ লক্ষ ডলার এই বাজেটের ব্যাপারটা আছে। কিন্তু সিনেমাটা ব্যবসা সফল ছিল। মোস্তফা আক্কাদ তারপর আরেকটা ফিল্ম বানিয়েছিলেন, নাম ছিল ওমর মুক্তার। এটা ঠিক পুরোপুরি ইসলামের কথা বলছে না, একজন মুসলিমের কথা বলছে। আর এই সিনেমাটাও বক্স অফিসে হিট করেছিল। এরকম সিনেমা আরও দরকার, তবে খেয়াল রাখতে হবে সেটা যেন শরিয়া মেনে হয়, কোরআন আর সুন্নাহ মেনে। যেমন আমি মনে করি না যে মেসেজ সিনেমাটার সব কিছুই ঠিক, সব মিলিয়ে সিনেমাটা ভালো, কিছু ভুল জিনিসও দেখানো হয়েছে, তবে সব মিলিয়ে সিনেমাটা ভালো, সামগ্রিকভাবে এটা ভালো। আমাদেরকে ইসলামিক শরিয়া মেনে এরকম সিনেমা বানাতে হবে, কোরআন আর হাদিসের বিরুদ্ধে যাব না, শরিয়া মেনেই বানাবো। শুধু সিনেমায় নয়, আমাদের নাটক বানাতে হবে, সিরিয়াল বানাতে হবে, ডকুমেন্টারি বানাতে হবে। আর মিডিয়া জিনিসটা আসলে একটা সাদা হাতি। আপনারা হয়তো কোন বানাগা ক্রোড়পতির নাম শুনেছেন। আসল অনুষ্ঠানটা হু ওয়ান্টস টু বি আ মিলিয়নিয়ার, প্রতি অনুষ্ঠানে $1 মিলিয়ন খরচ করে, মাত্র একটা এপিসোডে 4 কোটিরও বেশি রুপি খরচ করে, মাত্র একটা এপিসোডে 45 থেকে 50 মিনিট। বোম্বেতে লেবার কস্ট অনেক কম, তবে অমিতাভ বচ্চন এক্সপেন্সিভ। তাহলে এইসব ক্ষেত্রে বাজেটে বাধা আছে। যাদের এইসব খরচ বহনের সামর্থ্য আছে তারা যদি স্পন্সর করেন, তাহলে এমন ফিল্ম বানিয়ে আমরা ইসলামকে প্রচার করতে পারি। তবে আমি বিশ্বাস করি মাকরুম মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকারিন। হলিউডে একটা সিনেমা বানানো হয়েছে, দ্য কিংডম অব হেভেন। সিনেমাটা বানিয়েছেন খুবই বিখ্যাত একজন ডিরেক্টর, আর তিনি এখানে দেখিয়েছেন কিভাবে ক্রুসেডাররা আক্রমণ করে হাজারো মানুষকে হত্যা করলো। আর তারপর সালাউদ্দিন হিরো, তিনি আসলেন, তাকে এখানে হিরো দেখানো হয়েছে। এই ব্যাপারটা নিয়ে পশ্চিমা মিডিয়ায় খুবই হইচই হয়েছিল যে এমন সিনেমা কিভাবে বানানো। সে একজন খ্রিস্টান, সে তার সিনেমায় আসল সত্যি কথাটা তুলে ধরেছে। তবে এই ব্যাপারটা পশ্চিমারা হজম করতে পারেনি, খুবই হইচই হয়েছিল। তবে যেহেতু সিনেমা ডিরেক্টর ছিলেন খুবই বিখ্যাত, আলহামদুলিল্লাহ এতে করে খুব বেশি একটা ক্ষতি হয়নি। তাহলে একজন অমুসলিম এমন সিনেমা বানিয়েছে। আমি যদিও সিনেমাটা দেখিনি, তবে নিউজ রিপোর্ট পড়েছি যে সিনেমাটা খুবই সুন্দর। এখানে তুলনামূলকভাবে অনেক সত্যিই বলা হয়েছে। এমন সিনেমাকে উৎসাহিত করতে হবে। আশা করি উত্তরটা পেয়েছি। ওয়ালাইকুম আসসালাম। এই প্রশ্নটা আমার বাবা মায়ের পক্ষ থেকে করছি। আমার প্রশ্নটা হলো মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে, আরব বিশ্বের ব্যাপারে কি বলবেন, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে? প্রশ্ন করলেন আমার ছোট্ট এক ভাই তার বাবা মায়ের পক্ষ থেকে, যে মুসলিম মিডিয়াকে সাহায্য করার ব্যাপারে আরব বিশ্বের উদ্দেশ্যে আমি কি বলবো, বিশেষ করে ইন্ডিয়ার ব্যাপারে। দেখবেন সময়ের সাথে সাথে আমাদের পরিস্থিতিও বদলে যায়। মাত্র কয়েক দশক আগেও আরবরা ইন্ডিয়ায় আসতো ব্যবসার জন্য। ইন্ডিয়া তখন ছিল সবার উপরে। আর মাশাআল্লাহ ইন্ডিয়ানদের অনেকেই তখন জাকাত দিত, তাতে আরবদেরও অনেক উপকার হয়েছে। এখন অনেক দামি সম্পদ, কালো স্বর্ণ আল্লাহ তাদের দিয়েছেন, মাশাআল্লাহ। এখন তারা অনেক ধনী। এখন দেখা যায় যে ইন্ডিয়ানরাই আরব বিশ্বে চাকরি করতে আসে, ব্যবসা করতে আসে, দুবাইয়ে, সৌদি আরবে আসে, আলহামদুলিল্লাহ। আমি তাদের উদ্দেশ্যে যেটা বলতে পারি, যে মুসলিমদের কথা যদি বলতেই হয়, সে কথাটা আমি আগেও বলেছি, যে সব মুসলিমেরই দায়িত্ব ইসলামকে প্রচার করা। আল্লাহ তাআলা আপনাদের বেশি সম্পদ দিয়েছেন, তাই আপনাদেরকে বেশি প্রশ্ন করবেন। কিয়ামতের দিন আল্লাহ প্রশ্ন করবেন, তোমাদের সম্পদ দিয়েছিলাম, তা দিয়ে কি করেছো? তাই আমি বলবো আল্লাহ আপনাদের বেশি সম্পদ দিয়েছেন, আল্লাহর রহমতে আপনারা এখন কালো স্বর্ণের মালিক। তাই ইসলাম ধর্মের প্রচারে এই সম্পদকে ব্যবহার করুন। শুধুমাত্র ইন্ডিয়ায় না, আলহামদুলিল্লাহ ইন্ডিয়ার তেমন কোনো সমস্যা নেই, মাশাআল্লাহ। সেখানে এমন অনেকেই আছেন, মাশাআল্লাহ। ইন্ডিয়ায় অনেক সমস্যা আছে, সমস্যা নেই বলবো না, তবে আলহামদুলিল্লাহ আমরা নিজেদের ব্যাপারগুলো দেখব। কিন্তু অন্যান্যদের প্রয়োজন আছে। ইন্ডিয়ায় অনেক এতিম শিশু আছে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এতিম শিশু আছে, আর মানুষ তাদের সাহায্য করছে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই। তবে সাধারণভাবে আমি সামগ্রিকভাবে বলবো, আরবদের উদ্দেশ্যে আমি এই কথা বলবো, যেহেতু আল্লাহ তাদের কালো স্বর্ণ দিয়েছেন, তাদের উচিত হবে সত্যের ধর্ম প্রসারে এগিয়ে আসা। ব্যক্তিগতভাবে আমি অনেককেই চিনি আরবদের, তাদের পকেটে যে টাকা থাকে সেটা দিয়েই তারা ৫-১০টা চ্যানেল খুলতে পারে, পকেট মানি দিয়েই 5 থেকে 10টা চ্যানেল আল্লাহ তাদের দিয়েছেন এই সম্পদ। তাই আমি তাদের অনুরোধ করব যে তারা যেন এটার সদ্ব্যবহার করেন ভালো কাজের জন্য, দিন প্রসারের জন্য, যাতে করে তারা আখিরাতে উপকৃত হয়। এতে ইসলামের কোনো উপকার হবে না, ইসলামের কোনো দরকার নেই আপনাকে আমাকে। এটা আমাদের নিজেদের ভালোর জন্যই। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন, আল্লাহ তোমাদের মুখাপেক্ষী নন, বরং তোমরাই আল্লাহ তাআলার মুখাপেক্ষী। তাহলে ইনশাআল্লাহ রোজ কিয়ামতের দিন এই সওয়াবটা তাদের জান্নাতে নিয়ে যাবে। এবারে পরের